पाकिस्तान अजीम बनेगा। नो 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 नो। পাকিস্তানের অবস্থা এখন এমনই হয়েছে যে কেউ আসতে যেতে তার উপর হাত ধুচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখ তখন হয় যখন প্রিয় বন্ধুও তুলনা করতে এক বিন্দুও ছাড়ে না। পাকিস্তানের সঙ্গে এখন এমনই কিছু হয়েছে। পাকিস্তানে চলা দাঙ্গার মাঝে তুর্কি এমন এক পদক্ষেপ নিয়েছে যেই নিয়ে পাকিস্তান স্বপ্নেও কখনো ভাবেনি। পাকিস্তানকে বিশাল ধাক্কা দিয়ে তুর্কি কাশ্মীরে পৌঁছে একটা মিটিং এ অংশগ্রহণ করে। 22-24 মে পর্যন্ত কাশ্মীরে হওয়া G20 বৈঠকের আগে তুর্কি ভারতকে খুশি করে দিয়েছে, উল্টো দিকে পাকিস্তানের হোশ উড়িয়ে দিয়েছে। আসলে 11 মে তে কাশ্মীর ইউনিভার্সিটিতে Y20 অর্থাৎ U20 একটা মিটিং হয়। এই Y20 G20-এরই একটা অংশ। কাশ্মীরে হওয়া Y20 বৈঠকে G20 দেশগুলোর ইয়াং লিডার, স্টুডেন্ট এবং ইউনিভার্সিটির ডেলিগেটসরা শিক্ষা সম্বন্ধিত বিষয় নিয়ে আলোচনা করে। এই Y20 মিটিং এও তুর্কি পৌঁছে যায়। প্রথমে এমনটা মনে হচ্ছিল তুর্কি এই মিটিং এ অংশগ্রহণ করবে না, কিন্তু কাশ্মীরের বিষয় নিয়ে সবসময় পাকিস্তানকে সাপোর্ট করা তুর্কি কাশ্মীরে এসে মিটিং এ পার্টিসিপেট করে। তুর্কিকে কাশ্মীরে দেখা হয়তো পাকিস্তানের মানুষজন অঝরে কাঁদছে। এখন সম্ভাবনা রয়েছে তুর্কি G20 বৈঠকেও অংশগ্রহণ করতে পারে। অনবরত পাকিস্তান G20 দেশগুলোর কাছে কাশ্মীরে হওয়া এই বৈঠককে বহিষ্কার করার জন্য আবেদন করছে, কিন্তু পাকিস্তানকে তো তার নিজের বন্ধু তুর্কি সজোরে চড় মেরে দিল। আপনারা জেনে রাখুন, কাশ্মীরে হওয়া Y20 বৈঠকে 17টা ডেলিগেটস অংশ নেয়। এখন হয়তো আপনারা ভাবছেন তুর্কিতে এই বৈঠকে সামিল হয়ে যায়, কিন্তু ওই তিন দেশ কারা যারা এই বৈঠকে অংশ নেয়নি? এই তিনটে দেশকে নিয়ে পরে বলছি। তুর্কি এমন সময় কাশ্মীরে ঢুকেছে যেই সময় পাকিস্তানে দাঙ্গা হচ্ছে, আর পাকিস্তানের সরকার ও সেনা কাশ্মীরে জঙ্গিবাদ বাড়ানোর চেষ্টা করছে। বিলাওয়াল ভুট্টো অনবরত আওয়াজ তুলছে পাকিস্তান কাশ্মীরকে ভুলবে না, কিন্তু এখন মনে হচ্ছে হয়তো পাকিস্তানের সবচেয়ে প্রিয় মিত্র তুর্কি এই বিষয়টাকে ভুলে যাচ্ছে। এখন চলুন জেনে নিই Y20 বৈঠকে কারা সামিল হয়নি। এই বৈঠকে সামিল হয়নি চীন। চীন তো এমনটা করতই। চীনের এই পদক্ষেপের জন্য না ভারতের কোনো সমস্যা হয়েছে আর না তো কোনো ক্ষতি হয়েছে, এটা মোটামুটি নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। চীন Y20 মতো G20 বৈঠকেও অংশ নেবে না। চীন ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই মিটিংয়ে অংশ নেয়নি। আপনারা জেনে রাখুন, G20 19টা দেশ ও ইউরোপীয় দেশগুলোর সংগঠন ইউরোপীয় ইউনিয়ন সামিল রয়েছে। সাধারণত ইউরোপীয় ইউনিয়ন ছোট কোনো মিটিং এ অংশ নেয় না, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন G20 বৈঠকে অবশ্যই আসবে। এবং তৃতীয় হলো ভারত। ভারতকে হোস্ট হিসাবে ধরা হয়েছে। এক্ষেত্রে একজন হোস্ট নিজেকে তো আর আমন্ত্রণ পত্র পাঠাবে না। অর্থাৎ Y20 বৈঠকে 17টা ডেলিগেটস অংশগ্রহণ করেছে। তো বন্ধুরা, তুর্কিকে নিয়ে আপনাদের কি মতামত? পাকিস্তানের বর্তমান সিচুয়েশন দেখে কি পাকিস্তানের প্রিয় মিত্র তুর্কিও পাল্টি খাবে, নাকি নিজের বন্ধুত্বের পরিচয় দিয়ে পাকিস্তানের পাশেই থাকবে এবং কাশ্মীর নিয়ে বিরোধিতা করেই যাবে? কি মনে হয় আপনাদের কমেন্টে অবশ্যই জানান।